মমিনপুরের ঘটনায় শুভেন্দু অধিকারীরা সনাতনী হিন্দুর হয়ে কথা বলেছে বলে গায়ে লেগেছে এক গর্ধপের তার সম্পর্কে আপনারা ভিডিওতেই দেখতে পাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক দু হাজার উনিশ উনিশ কুড়ি একুশ তিন চার বছরে দেখুন যতগুলো এরকম কেসে আপনি ভিডিও পেয়েছেন অথেন্টিক কেস কেউ বাংলা বলছে না ইনি আমাদের বাংলা পক্ষের সেই মহান নেতা যার কাজ হল বাঙালিদের জন্য লড়াই করা এই লড়াইয়ের জন্য তিনি তোমার আর আমার মতো কত বাঙালি সর্বনাশ করছেন তিনি নিজেই জানেন না কারণ আমরা বেশিরভাগ বাঙালি কর্মসূত্রে গুজরাট ইউপি দিল্লি হরিয়ানাতেই থাকি মমিনপুরের ঘটনায় যারা আক্রান্ত হয়েছে তারা সকলেই অবাঙালি হিন্দু

আজ আপনারা নিজের চোখে দেখুন কে হিন্দু হয়ে হিন্দুদেরই বিভাজন করছে একটু মনোযোগ দিয়ে শুধু যারা ধ্বজবঙ্গ টাইপের মুসলিম বাড়ছে সব মবিরপুর খিদিরপুর বেটিয়াপুর পার্ক সার্কাস যদি বিহারি হিন্দুরা না থাকে তাহলে বাঙালিদের কি হবে এখন বাঙালি হিন্দু যেগুলো মানে এইগুলো বহিরাগতদের নিজেদের ভাই মনে করছে তারা এখন বলছে হিন্দু আক্রান্ত যাও যাও কি রে তোর সিকিউরিটি গার্ডের কি হলো তুই বাড়ির মালিক এখন সিকিউরিটি গার্ডকে বাজাতে গেছিস হ্যাঁ হায় রে কি অবস্থা এতদিন বলছিলিস যে তোর বাড়ির মালিকানার জন্য এই সিকিউরিটি গার্ড জরুরি আর এখন বাড়ির মালিক গেছে সিকিউরিটি গার্ডকে বাজাতে আর কত আর কত আর কত তার মানে একটা ইলিশ প্রমাণ হলো ওরা তোদের বাঁচাবে না এই মাথা মোটাটার পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও পেয়েছি তার থেকে কিছু সামান্য অংশ কেটে যাটুকু পারলাম করলাম এর পরে আপনারা যদি আরও কমেন্ট করেন আরও বলবো। এ হিন্দুদের ভাগ করছে গুটকা বিহারি না কি কি বলছে পরবর্তীতে আসছি আজকে খুব সময় কম তাই এখানে ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল